হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মাগুর মাছের রেসিপি শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে। ফুলকপি, টমেটো, পেঁয়াজের পুলি দিয়ে মাগুর মাছটা রান্না করব। তাই প্রথমে মাগুর মাছটা একটু হালকা ভেজে নিব। তো প্রথমত আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো। মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি ভাজবো। ওটা মাখানো হয়ে গেছে। কড়াইতে তেল দিছিলাম, গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হচ্ছে। এক পাশে মাছ ভাজতেছি, আর এক পাশে আমি পাতিটা বসিয়ে দিচ্ছি। তাই প্রথমে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা সিঝিয়ে নেব। পেঁয়াজ একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো গুলো দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটো নরম হয়ে যায়। হালকা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো দিচ্ছি, জিরা, ধনিয়া গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো লবণ। মশলাটা একটু কষিয়ে নিব। দেখো তরকারিটা কষানো হয়ে গেছে। একটু উপর দিয়ে তেল ভেসে উঠছে। এরপর যায় ফুলকপি, পেঁয়াজের কলি এবং আমি আর একটু কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 3 থেকে 4 মিনিট কষাইছি, আমি পানি দিয়ে দিচ্ছি।
রেখে দিচ্ছি। দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, হালকা একটু ভেজে নিয়েছি। দেখো আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তিনটা কাঁচামরিচ এভাবে আসতো, মানে মাঝখান দিয়ে ভাগ করছি কিন্তু পুরাটা কাটিনি, এবং ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। তো আমার রান্নার ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাবো। আল্লাহ হাফেজ। আমাদের এখানে কারেন্ট ছিল না, তার কারণে তখন অন্ধকার লাগছে। দেখো এখন তরকারি সম্পূর্ণ কালার কতটা লোভনীয় হয়েছে।